তো লেখচিত্র শুরু করার আগে তোমাদের কয়েকটা বিষয় না বুঝাইলে আসলে না, ঠিক আছে? আমরা গতিবিদ্যায় আমাদের লেখচিত্র বা গ্রাফ তো দরকার পড়ে ডেফিনেটলি, বাট টু বি অনেস্ট লেখচিত্রের যে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন তার একটা টাইনি পার্ট বা টাইনি অংশ হচ্ছে আমাদের গতিবিদ্যায় লাগে। বাট লেখচিত্রের সবচেয়ে বড় যে দরকারটা, এক কথায় যদি কেউ আমাকে প্রশ্ন করো, আমি বলবো লেখচিত্রের কাজ হচ্ছে স্পেশালি ফিজিক্সে এটাকে আমরা ইউজ করি ডাটা রিসার্চার হিসেবে। কি হিসেবে? ডাটা রিসার্চ করতে লেখচিত্র খুবই 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 জরুরি। তুমি যে কোনো ধরনের সাইন্টিফিক রিসার্চ করো, তুমি গবেষণা করো, তুমি যত ধরনের রিসার্চ রিলেটেড কাজ করবা, তোমার তোমার তুমি যদি লেখচিত্র ইউজ করতে না পারো তাহলে তুমি রিসার্চ করতে পারবা না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যখন এখন তোমাদের তো আর ফিজিক্সে চ্যাপ্টার 2 এর পর আর কোথাও লেখচিত্র তেমন একটা দেখো না, বা তোমরা যখন উপরে ক্লাসে উঠবা ইন্টারমিডিয়েটে বা আরেকটু উপর অনার্স উঠবা, তখন দেখবা যখন তোমাদের প্র্যাকটিক্যাল করতে দিবে, যে কোনো প্র্যাকটিক্যাল, প্রায় 95% কেসে প্র্যাকটিক্যালে তোমার একটা গ্রাফ লাগবেই। ওই গ্রাফের যে রেজাল্টটা সেইটাই অ্যাকচুয়ালি তোমার এক্সপেরিমেন্টটাকে রিপ্রেজেন্ট করে। সো তার মানে নিশ্চয়ই এই গ্রাফ ব্যবহারের কোনো সুযোগ সুবিধা আছে বা কোনো বিশেষ অর্থ বহন করে, এই জন্য আমি কথাগুলো বলতেছি, তাই না? তো এই জিনিসটা আমাদের আসলে ফিল করতে হবে যে কেন আমরা গ্রাফ নিয়ে ঘাটাঘাটি করতেছি। আমরা যত ধরনের সূত্র পড়ছি গতিবিদ্যায়, ওগুলো সব এনাফ কোনো একটা বস্তুর গতি বিশ্লেষণ করার জন্য, ক্যালকুলেশন করার জন্য। তো তারপরেও কেন আমরা গ্রাফ নিয়ে আসতেছি? আচ্ছা, তো দেখো গ্রাফের আসলে লেখচিত্র কেন দরকার, আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল সেন্স থেকে চিন্তা করি, লেখচিত্র দরকার কেন? ম্যাথমেটিক্যাল ভাষায় বলতে গেলে লেখচিত্র দরকারটা হচ্ছে যে কোনো ঘটনায়, ইন দ্যাট কেসে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলবো ফাংশনে, কোনো ফাংশনে দুটি সম্পর্কযুক্ত রাশিকে একে অপরের সাথে সরাসরি তুলনা করে পর্যবেক্ষণ করার জন্য আমরা লেখচিত্র ব্যবহার করি। ব্যাপারটা কি এখনই বুঝতে হবে না, আগে ঠান্ডা মাথায় দেখো। আমরা লেখচিত্রের সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছি কখন? খুব সম্ভবত ক্লাস 8-এ থাকতে, আমি রাইট? তো তোমাদের এখন বর্তমানে ম্যাথেও তো লেখচিত্র রিলেটেড প্রবলেম সলভ আছে কি তোমাদের SSC-তে? আই ডোন্ট নো, আছে কি? একটা লেখচিত্র দিয়ে, একটা ইকুয়েশন দিয়ে তার লেখচিত্র আঁকো, দেখাও যেটা সমীকরণকে সিদ্ধ করে কিনা, এরকম কি আছে এখন? নাই? আচ্ছা, ওকে, ফাইন। তো আমি তোমাদের সবচেয়ে সিম্পল জিনিসটা একটু মেমোরাইজ করাই। দেখো আমাদের কি করতে হইতো যখন আমাদের লেখচিত্রের ম্যাথ আসতো, আমাদেরকে এরকম একটা ইকুয়েশন দিত, সাপোজ y = sin x + 2, এখন বলতো যে ওই সমীকরণে একটা লেখচিত্র অঙ্কন করে। এটা আমাদের ওরকম প্রাথমিক ভাবে আমরা এটা শিখছি, তাই না? তো এই যে তুমি সমীকরণটা লেখচিত্র অঙ্কন করো, এতে আসলে লাভটা কি হয়? তো লেখচিত্র অঙ্কন করার আগে তুমি দেখো তো তুমি কি কি স্টেপগুলো মেনটেন করো, যেটা হচ্ছে এটা একটা ইকুয়েশন এবং এই ইকুয়েশনে y এবং x দুইটা হচ্ছে অজানা ভ্যালু, এবং এক্স এর একটা মানের সাথে ডিপেন্ড করবে মান কত, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে ওয়াই এর মান কত হবে, অথবা রিভার্সলি চিন্তা করা যায় যে ওয়াই এর মান কত হবে তার উপর ডিপেন্ড করবে যে এক্স এর মান অ্যাকচুয়ালি কত হবে। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি সেই কাজটাই করতাম, কি করতাম, এক্স বা ওয়াই যে কোনো একটার জন্য আমরা করতাম কি, একটাকে ধরতাম ভুজের ভ্যালু, একটাকে ধরতাম কোটির ভ্যালু, মনে আছে কি? তো আমরা তখন করতাম কি যে এক্স এর কি করতাম, আমরা একটা ছক করতাম ভুজ কোটি, এক্স এর বিভিন্ন ভ্যালু আমরা ধরতাম ইচ্ছা মতো, 0, 1, 2, 3, 4, 5 অন্যান্য ভ্যালু ধরা যায়, দেন ওগুলা বের করে এক্স এর জায়গায় ওই মানটা বসে আমরা ইকুয়েশনটা সলভ করে ওয়াই মানটা বের করতাম, দেন ওটাকে আমরা কোটি হিসেবে কাউন্ট করতাম, তাই না? তো তার মানে আমরা অ্যাকচুয়ালি এক্স এর বিভিন্ন মান এগেনস্টে ওয়াই এর বিভিন্ন ভ্যালুটা কত হবে সেটা রিয়েল টাইমে বের করার চেষ্টা করতাম। মানে ব্যাপারটা কি দেখো, ধরো এই y = sin x + 2 এই ইকুয়েশনটার লেখচিত্র হচ্ছে এই যে এইটা, সাপোজ ধরো ধরো এটা। তো এটা করার জন্য এই এই রেখাটা বের করার জন্য তোমাকে যে আসলে x এর বিভিন্ন ভ্যালু, অনেকগুলো ভ্যালু ধরতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না, তুমি মিনিমাম দুইটা ভ্যালু দিয়ে কিন্তু রেখাটা পাইতে পারো। সাপোজ তুমি x এর মান একবার 1 ধরে y এর ভ্যালু কত আসে দেখো, তুমি একটা ভুজ একটা কোটি পাইলা, আবার x এর মান 5 ধরে y এর ভ্যালু কত আসে তুমি আরেকটা ভুজ এবং কোটি পাইলা, মানে তুমি এই লেখচিত্রে দুইটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট ডট পাচ্ছ, দেন তুমি ওই দুইটা ডটকে সরাসরি যোগ করে দিচ্ছ, যোগ করে তুমি কি বলতেছো যে এই রেখাটা ওই সমীকরণকে সিদ্ধ করে। আসলে এইটার মানে কি, ঠিক আছে, এটার মানে আমরা হয়তো কেউ বুঝতে পারি বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝি না। সিদ্ধ করে মানে এইটা হইতেছে এই যে রান্না করে না, ঠিক আছে, এটা কি করে দেখো, এই রেখাটা সিদ্ধ করে মানে এই যে আমাদের এই রেখাটা তুমি যে কোনো একটা বিন্দু যদি চিন্তা করো র্যান্ডমলি, তুমি জাস্ট দুইটা পয়েন্ট বের করে পুরা রেখাটা একটা রেখা পাইছো, এখন এই রেখার যে কোনো একটা জায়গায় তুমি ধরো, বা তুমি শুধুমাত্র দুইটা ভ্যালু বের করে
এক্সের দুইটা ভ্যালু বের করে ওয়াই এর ভ্যালু কত হয় সেটা দিয়ে তো লেখচিত্র বসাইছো ঠিকই, কিন্তু তোমাকে এখন যে কোনো একটা ভ্যালু, এক্স এর যে কোনো একটা ভ্যালু তোমাকে দিয়ে দিতে হবে, এবং তোমাকে ইনস্ট্যান্টলি তোমাকে বলতে হবে যে ওয়াই এর ভ্যালু কত। তুমি ক্যালকুলেশন করার কোনো সুযোগ সময় পাবা না, তখন তোমাকে এই রেখাটা সাহায্য করবে। সাপোজ ধরো তোমার এক্স এর ভ্যালু যদি 4 হয়, ওয়াই এর ভ্যালু কত হবে সেইটা তুমি যদি বের করতে চাও, তোমার কাছে এই রেখাটা থাকলেই যথেষ্ট, তোমার এই সমীকরণের কাছে যাইতে হবে না। মনে করো আমি সমীকরণটা মুছে দিছি, শুধু বলছি এটা একটা রেখার সমীকরণ, এই রেখাটা একটা সমীকরণকে সিদ্ধ করে। এখন ওই সমীকরণে এক্স এর ভ্যালু এত আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত। তোমার কাছে যদি সমীকরণটা তোমার হাতে নাও থাকে, তুমি এই চেহারা এই ছবিটা দেখে ডাইরেক্ট বলতে পারবা ওয়াই এর ভ্যালু কত। সাপোজ যদি বলে এক্স এর ভ্যালু 4 হলে ওয়াই এর ভ্যালু কত হবে এই রেখাটা দেখে বলো, তুমি কি করবা, সিম্পলি এক্স অক্ষ বরাবর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর আগাবা। আগে উপরের দিকে গিয়ে দেখবা যে রেখাটা কোথায় মিলতেছে, এবং তুমি হয়তো এখানে গিয়ে দেখবা যে 8 নম্বর দাগের সাথে মিলতেছে। এখন তুমি সাথে সাথে বলতে পারবা যে এক্স এর ভ্যালু যদি 4 হয় তাহলে ওয়াই এর ভ্যালু 8 হবে, কারণ ওই ঘটনাটাকে এই রেখাটা, ওই ঘটনার ইকুয়েশনটাকে এই রেখাটা সিদ্ধ করে। আমার কথাগুলো কি মানে মিনিংটা বুঝতে পারতেছো সবাই, এভরিওয়ান? সো এখন তো চিন্তা করো যে তাহলে যদি এইটাই লেখচিত্রের মূল কাজ হয়, তাহলে এইটার সাথে আমাদের গতিবিদ্যায় আমরা কিভাবে এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করে দেখো, আমরা লেখচিত্রে চ্যাপ্টার 2 তে গতি নিয়ে কাজ ক্যালকুলেশন করি, আমরা ত্বরণ ক্যালকুলেশন করি, মন্দন ক্যালকুলেশন করি, আমরা বেগ ক্যালকুলেশন করি। এই বেগ, ত্বরণ, মন্দন এই সব কিছু ক্যালকুলেশন করতে গিয়ে আমরা একটা কমন ডাটা ব্যবহার করি, খেয়াল করছো কি? সেটা হচ্ছে সময়। দেখো বেগ কি, সময়ের সাথে স্মরণের হার, মানে একটা ভ্যালুর এগেনস্ট আর একটা ভ্যালু। ত্বরণ কি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তো তার মানে টাইমের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার স্মরণটা কিন্তু চেঞ্জ হইতেছে, মানে টাইমের ভ্যালুটি এর ভ্যালু যখন একটা নির্দিষ্ট হবে তখন এস এর ভ্যালু একটা ফিক্সড ভ্যালু হবে, একটা নির্দিষ্ট গতিশীল বস্তুর জন্য বা একটা নির্দিষ্ট ঘটনার জন্য। সাপোজ একটু চিন্তা করে দেখো, যখন আমরা ইকুয়েশন করতেছি যে ভি ইকুয়াল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ার, তো এখানে টাইমের সাথে টি এর ভ্যালুর সাথে এস এর ভ্যালু কি সরাসরি সম্পর্কিত না, সম্পর্কিত কিনা দেখো। তো এই এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ টি স্কোয়ারের সাথে একটু তুমি ভালো করে দেখো তো কোন ভ্যালুগুলো ভ্যারিয়েবল। ইউটি, ইউ আদিবেগ, ইউ কি চেঞ্জ হয়, একটা বস্তু, একটা ঘটনা, একটা বস্তু যাত্রা শুরু করছে তোমার স্টার্টিং থেকে, তো ওর তো আদিবেগ শুরুতে যেটা নিয়েছিল ওইটা তো আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, আছে কি নাই, কিন্তু মানে ইউ এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না সময়ের সাথে সাথে। তারপর এ, যে বস্তুটা সুষম ত্বরণে চলতেছে তার এ এর ভ্যালুটাও তো কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়েশনটার মধ্যে এস ইকুয়াল টু প্লাস হাফ টি স্কোয়ারের মধ্যে ইউ এ এই ভ্যালুগুলো অপরিবর্তনশীল, এগুলো চেঞ্জ হবে না, যার কারণে এস এর ভ্যালুর সাথে এর কোনো সম্পর্ক নাই। কিন্তু টি এর ভ্যালুর সাথে তুমি কতটুকু সময় স্পেন্ড করতেছো তার সাথে কি তোমার এস এর ভ্যালুটা সরাসরি নির্ভরশীল না, বুঝতে পারতেছো? তার মানে এখানে এই ইকুয়েশনটাকে বলতে পারি এটা হচ্ছে টি আর এস এর একটা ফাংশন। আমি কি বোঝাইতে পারছি কথাটা, ফাংশনের ব্যাপারটা আসলে কি এখানে, সবাই ধরতে পারছো? সো এই কাজটা আমরা মূলত লেখচিত্রে করি, যে আমরা একটা প্রযুক্তির মূল কাজ হচ্ছে দুইটা রাশিকে কম্পেয়ার করা, দুইটা রাশি যারা কিনা একজনের সাথে ইন্টার রিলেটেড সেটাকে কম্পেয়ার করা, এবং কম্পেয়ার করে রিসার্চ করা। তো রিসার্চের সাথে কিভাবে সম্পর্কিত, আসলে যে কোনো রিসার্চে তুমি যখনই কোনো ধরনের সাইন্টিফিক রিসার্চ করতে চাইবা, তোমাকে সেই রিসার্চগুলো করার জন্য অনেকগুলা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। সাপোজ এটা কীভাবে উদাহরণ দিব, আচ্ছা তোমরা ক্রিকেট খেলা দেখো না সবাই, সবাই কি দেখো, মেয়েরা সহ এভরিওয়ান দেখো সবাই? আচ্ছা জি স্যার। তো খেয়াল করবা যে ক্রিকেটে ফার্স্ট ইনিংসটা হয়ে যাওয়ার পর সেকেন্ড ইনিংসে যখন খেলা চলতে থাকে তখন কিছুক্ষণ পর পর ডিসপ্লেতে দেখায় না এরকম আঁকা বাঁকা ঢেউয়ের মতো উপরে দুইটা টিমের প্রগ্রেস দেখ, খেয়াল করছো? ওইটা দেখে কি বোঝা যায়, ওইটা দেখে কি বোঝা যায় বলো তো? ওইটা দেখে সরাসরি দুইটা দলের পারফরমেন্স কম্পেয়ার করা যায়, যে এই দলটা অত ওভারে অত রান অত উইকেটে ছিল আর এই দলটা এখন অত রান অত ওভারে অত উইকেটে আছে, একদম ওইটা ওইখানে যে তোমার গ্রাফটা ওইটা দেখ, ওইটা দেখে তুমি সরাসরি চোখের দেখা ইনস্ট্যান্টলি তুমি কিন্তু ডিসিশন নিয়ে ফেলতে পারো, কম্পেয়ার করে ফেলতে পারো, রাইট? এবং ওইখানে কি তোমার অনেকগুলো ওভার উইকেট সব কিছু তোমাকে দেখাইতে হয় নাকি জাস্ট ওই গ্রাফটা মানে ওই ঢেউগুলা দেখে কি পুরো জিনিসটা মানে কি করে গোটা জিনিসটা বুঝে ফেলা যায় না? হ্যাঁ
বুঝতে পারতেছো ঘটনাটা? এই যে গ্রাফটা লেখচিত্রেও আমাদের ফিজিক্সে বলো রিসার্চে সাইন্টিফিক রিসার্চে এরকম ডাটাগুলো রিয়েল টাইমে রিসার্চ করার জন্য একদম চট করে অ্যাট এ গ্ল্যান্স যেন তুমি যেগুলো এক্সপেরিমেন্টের সব কিছু আগাগোড়া বুঝে ফেলতে পারো, সেটা তুমি করতে পারবা লেখচিত্র দিয়ে। মানে এক কথায় লেখচিত্র হচ্ছে, যদি গতিবিদ্যার চিন্তা করি, কোনো গতিশীল বস্তুর পুরা গতির একটা ফুল পিকচার। কথাটা বুঝাইতে পারছি? আমার প্রত্যেকটা কথার অর্থ সবার কাছে ক্লিয়ার? বুঝতে পারছি ঘটনাটা? তো আমরা মূলত গতিবিদ্যায় আমরা লেখচিত্র ব্যবহার করব বেশ কয়েকটা কারণে। প্রথমত আমরা এই লেখচিত্র ব্যবহারে আমরা কি কি সুবিধা সেটা যদি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা কোনো একটা বস্তুর গতি অবস্থা সম্পর্কে সব চট করে ধারণা পেয়ে যাব। সাপোজ তোমাকে আমি বলতেছি যে একটা গাড়ি ছুটতেছে, এই গাড়ির এত সময় বেগ অত, অত সময় বেগ তত, অত সময় সরণ তত, মানে তোমাকে আমি হাজারটা ভ্যালু তোমাকে একসাথে দিয়ে দিছি এই গাড়ির সমস্ত তথ্য রিপোর্টগুলো। এখন তোমাকে যদি বলি যে তাহলে ওই গাড়িটার গতিবিধিটা কেমন ওটা বিশ্লেষণ করে বলো, তাহলে তোমাকে প্রত্যেকটা ডাটা মিলাই চেক করে দেখতে হবে যে কোন সময় কত ছিল, তাদের পরিবর্তনের হারটা সমান ছিল কিনা, ডিস্টেন্সের হারটা সমান ছিল কিনা, এগুলো সবগুলো তোমাকে ওয়ান বাই ওয়ান দেখে দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে ওই বস্তুটার গতির অবস্থাটা কেমন। বাট তুমি যদি সেই ভ্যালুগুলার জাস্ট গ্রাফে বসাও তাহলে তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট একবার দেখবা গ্রাফটা কিরকম, প্যাটার্নটা কিরকম নিছে, প্যাটার্নে দেখে তুমি ডিসাইড করে ফেলতে পারবা হোয়াটস গোয়িং অন। আমি কি বুঝাতে পারছি? বোঝা গেছে সবার কাছে? ওকে, তো এরপর আর কি কি সুবিধা আছে বস্তুর গতি অবস্থা সম্পর্কে যে ধারণা পাওয়া যায়? এইটা ছাড়া আরো বেশ কিছু সুবিধা আছে, আমি মনে হয় কিছু লেখা হয়তো ডিলিট হয়ে গেছে। আচ্ছা সাপোজ কিভাবে দেখো, আমরা এখানে একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টে আমরা করতেছি কি তোমাকে সময় দেখাইছি, একটা দুইটা গতিশীল বস্তু আছে, একটা আছে প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, তো আমি দুইটা গতিশীল বস্তু তোমার সময় দিতে ভ্যালু দিয়েছি এবং সময়ের সাথে সাথে করছি কি যে তোমার এই বস্তুগুলার বেগ দেখাইছি যে কত সময় কার বেগ কত ছিল, দুজনের প্রথমে বেগ ছিল 0, পরে এটা ছিল 2, পরে এটা 4, 5, 6, 8, 10, তারপরে এভাবে 5, 10, 15, 20, 25। তো এখন তোমাকে যদি এই দুইটা বস্তুর বেগটাকে অ্যাকচুয়ালি রিয়েল টাইমে কম্পেয়ার করতে বলে, তখন কিন্তু তুমি চট করে এতগুলো ভ্যালু দেখে ডিসিশন নিতে পারবে না। তখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে গ্রাফের সাহায্য নিতে হবে। যখন তুমি এই ভ্যালুগুলো সময়ের সাপেক্ষে তার ভ্যালোসিটির যে ভ্যালু সেগুলো বুঝ এবং কোটি হিসেবে তুমি যখন গ্রাফে বসাবা, তখন তুমি দেখবা যে তুমি দুইটা টাইপের রেখা পাচ্ছ, একটা একটু এই দিকে হেলে পড়ছে, একটা ওই দিকে হেলে পড়ছে, এবং এই ছবিটা দেখেই তুমি ডিসিশন বলে দিতে পারবা যে প্রথম বস্তুটা অ্যাকচুয়ালি তার ত্বরণ কত, তার মন্দন কত, তার মন্দন আছে কিনা, থাকলে সেটা কিরকম, তার গতিবিধিটা কি সুষম বেগ নাকি সুষম ত্বরণ, সব কিছু বলে দিতে পারবা এবং এই দুইটা বস্তুর মধ্যে রিয়েল টাইমে কম্পেয়ারও করতে পারবা। এখন এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা লেখচিত্রে যে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন সেগুলো আসলে কখনোই ম্যানুয়ালি করা হয় না। ম্যানুয়ালি করা বলতে কি, আমরা তো ধরে ধরে লেখচিত্র বসাই, বাট অ্যাকচুয়ালি যখন রিসার্চ করতে হয় রিয়েল টাইমে এইসব বিষয়গুলো, তখন সব কিছু আসলে ডিজিটালাইজ প্রসেসে তোমার ফিল্টার হয়ে মানে একদম ডিজিটাল ভাবে রেডি হয়। মানে ধরো তোমার সামনে ডিসপ্লে থাকবে কম্পিউটারাইজড হয়েতে, সেই অটোমেটিক ভ্যালু সে তোমাকে শো করবে রিয়েল টাইমে, জিনিসগুলো ও তৈরি করবে, কম্পিউটার ক্যালকুলেশন করে জিনিসটা তৈরি করবে। বাট আমাদের আসলে এখানে বুঝতে হবে জিনিসগুলো কিভাবে কাজ করে, সেই জন্য আমরা আসলে জানবো যে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো বসায় বসায় লেখচিত্র তৈরি করে দেখবো যে কি কি করা যায়। সো আমরা এই কাজটা করতে পারি যে বস্তুর গতি অবস্থা ইনস্ট্যান্টলি ছবি দেখে আমরা ডিসাইড করতে পারি। তারপরে যেটা হচ্ছে যে সুবিধাটা কি, বস্তুর বেগ, ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি ইত্যাদি আমরা চট করে বের করে ফেলতে পারি। তাৎক্ষণিক দ্রুতিকে এখন আমি পড়াই না, এটা সামনে পড়বো, এই লেখচিত্রের মধ্যে আলোচনা থাকবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা হচ্ছে যে রিয়েল টাইমে দুই বা ততোধিক বস্তুর গতি আমরা তুলনা করতে পারি এই লেখচিত্র থাকলে। যেমন এরকম যখন আমরা যখন এই দুটা বস্তুকে একসাথে চলা শুরু করবো এবং ভ্যালুগুলো যখন কম্পিউটার ইনপুট দিয়ে দিব, তখন সে রানিং রানিং অবস্থায় এই গ্রাফগুলো আমার সামনে তৈরি করে দিবে, তখন আমি এখান থেকে ভিজিট করতে পারবো যে কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং দেয়ার। ওকে, সো এখন বলো যা যা বললাম আমরা, আমি যা যা কথাগুলো বললাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা, এনিওয়ান কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো কারো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা না থাকে, তাহলে আমরা মূলত এখন আমাদের গতিবিদ্যা রিলেটেড বেগের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। সো এই যে লেখচিত্র, আমাদের গতিবিদ্যায় আমরা আসলে বিভিন্ন টাইপের লেখচিত্র ব্যবহার করি, মূলত দুইটা টাইপের ব্যবহার করি। তো এই যে গতিবিদ্যা লেখচিত্র হচ্ছে দুই প্রকার, কয় প্রকার,
দুই প্রকার মনে রাখবেন, এক নাম্বার হচ্ছে বেগের লেখচিত্র, দুই নাম্বার হচ্ছে ত্বরণের লেখচিত্র, আর কোনো কিছু আমাদের নাই গতিবিদ্যায়, বেগের লেখচিত্র আর কি ত্বরণের লেখচিত্র। এখন কোনটা আসলে কি? আচ্ছা তোমাদের একটা জিনিস একটু আচ্ছা আর একটু বলে বোঝানো দরকার। দেখো বেগের লেখচিত্র মানে হচ্ছে যে যেই লেখচিত্রে আমরা সময় আর স্মরণকে তুলনা করব। কাকে তুলনা করব? সময় আর স্মরণকে। তো দেখো এই লেখচিত্রে এইদিকে এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে স্মরণ, ঠিক আছে? যখন কোনো গ্রাফে এক্স অক্ষ বরাবর টি এর ভ্যালু দেখাবে, ওয়াই অক্ষ বরাবর এস এর ভ্যালু দেখাবে, তখন সেটা কি? বেগের লেখচিত্র। কিন্তু কেন বলতে পারবা এটার কারণটা কি, এটা কেন বেগের লেখচিত্র হবে? দেখি বলো তো দেখি, কেউ পারলে কি মনে হয়? আমরা জানি ভি ত্বরণ বাই সময়, এই জন্য স্যার এস বাই, আমরা জানি ভি ইকুয়াল এস বাই টি। হ্যাঁ ভেলোসিটি হচ্ছে সময়ের সাথে স্মরণের হার নিয়ে কাজ করে, রাইট? তো এখানে আমরা সময়ের সাথে স্মরণটাই রিয়েল টাইমে দেখব, তো এই জন্য এই গ্রাফ থেকে আমি বেগ সম্পর্কে ওই বস্তুটার বেগের আইডিয়াটা পাবো, বেগের ক্লিয়ার ধারণাটা পাবো একদম ছবির মাধ্যমে ইনস্ট্যান্টলি। তো এই জন্য এটা হচ্ছে বেগের গ্রাফ। আর ত্বরণের লেখচিত্র কি? ত্বরণের লেখচিত্র হচ্ছে ওই গ্রাফে আমরা মূলত বেগের সাথে সময় দেখব, স্মরণের সাথে না, সময়ের সাথে কাকে দেখব? বেগকে দেখব রিয়েল টাইমে, যে সময়ের সাথে বেগের ভ্যালুগুলার কি হচ্ছে, তাদের ফাংশনটা কি। সো এখন দেখো এটাকে ত্বরণের গ্রাফ কেন আমরা বলতেছি, কারণ সময়ের সাথে যদি বেগের ভ্যালু চেঞ্জ হয় সেটাই তো আমি অ্যাকচুয়ালি এই গ্রাফের মধ্যে দেখতে পাবো, রাইট? এবং সময়ের সাথে বেগের ভ্যালু চেঞ্জ হওয়া মানে কি, সেটা ত্বরণ বা মন্দন নির্দেশ করে। তো এই জন্য সময়ের সাথে বেগের যে গ্রাফ এটাই হচ্ছে আমাদের তোমার কি বলবো, এটা হচ্ছে আমাদের মানে কি ত্বরণের গ্রাফ। তো তাহলে এই দুই ধরনের গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো আমাদের আসলে গ্রাফে আমরা কি কি ভ্যালুগুলো নিয়ে কাজ করি। আমরা মূলত তিনটা ভ্যালু নিয়ে কাজ করতেছি এখানে, একটা হচ্ছে টাইম, দুইটার জন্য টাইম ফিক্সড, আর একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে স্মরণ, আর একটা হচ্ছে কি বেগ। এই তিন ধরনের ভ্যালু নিয়ে আমরা কাজ করব, এবং এই তিন ধরনের ভ্যালু আমাদেরকে আসলে একটা বস্তুর সম্পূর্ণ গতি অবস্থা সম্পর্কে প্রপারলি আমাদেরকে ধারণা দিবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করো, আমি বলাই বুঝি তোমাকে, বলাই তোমাদেরকে, আমাদের তাহলে আমি একটু লিখি, আমাদের তাহলে ভ্যালুগুলা কি কি দাঁড়াইতেছে। আমাদের তোমার ভ্যালুগুলো হচ্ছে তিনটা, নাম্বার ওয়ান টি, নাম্বার টু হচ্ছে এস, অ্যান্ড নাম্বার টু থ্রি হচ্ছে ভি। আচ্ছা বলো তো এই যে টি এর ভ্যালু, টি এর ভ্যালু কি কখনো নেগেটিভ হইতে পারে? পারে টি এর ভ্যালু পজিটিভ। আচ্ছা এস এর ভ্যালু কি নেগেটিভ হইতে পারে, এটা বলো। এস এর ভ্যালু নেগেটিভ, এস কখনো নেগেটিভ হইতে পারে না, বা এটার ভ্যালু নেগেটিভ হইতে পারে ডিপেন্ডস অন এটা। যখন তুমি ভেক্টরের সেন্স থেকে চিন্তা করবা, ধরো তুমি দুইটা বস্তু নিয়ে একসাথে কাজ করতেছো, একটা বস্তু পূর্ব দিকে যাইতেছে আর একটা বস্তুকে পশ্চিম দিকে যাইতেছে, এখন যখন তুমি দুইটা বস্তুকে একই ম্যাথমেটিক্যাল ফর্মের মধ্যে ফেলে কাজ করতে যাবা, তখন হয়তো একটা দিককে তোমাকে পজিটিভ ধরতে হবে, একটা দিককে নেগেটিভ ধরতে হবে। বাট অ্যাকচুয়ালি একটা বস্তু কি নেগেটিভ কোনো দিকে সরতে পারে? সাপোজ একটা বল টেবিলের উপর আছে, আমি তোমাকে বললাম এই বলটার স্বর নেগেটিভ 5 মিটার, এটা কি সম্ভব? সম্ভব না, তাই না? সো তার মানে ইন জেনারেল এস এর ভ্যালু অলওয়েজ পজিটিভ, মানে এস একটা পজিটিভ জিনিস। ভেলোসিটি কি নেগেটিভ হতে পারে? না স্যার, কথা চিন্তা করলে এই টি এস ভি কোনোটারই ভ্যালু কিন্তু নেগেটিভ হতে পারে না, অন্তত আমাদের এই চ্যাপ্টারে নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে হবে না। নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে হবে একমাত্র তোমাদের তরঙ্গের চ্যাপ্টারে, হ্যাঁ চ্যাপ্টার 7, তখন বলবো নেগেটিভ কিভাবে আসে। বাট আমরা টি এর ভ্যালু এখানে পজিটিভ নিয়ে কাজ করবো, এস এর ভ্যালু পজিটিভ নিয়ে কাজ করবো, ভি এর ভ্যালু নেগেটিভ নিয়ে কাজ করবো। এখন যখন আমি সময়ের ভ্যালু, টি এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, তোমার এস এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, তখন একটু চিন্তা করো তো, আমরা তো জানি আমাদের গ্রাফের চারটি কোয়াড্রেন্ট থাকে, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে অল প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কি মাইনাস প্লাস, তারপর অল মাইনাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস। তো আমাদের কোন কোয়াড্রেন্টটা কাজে লাগবে? আমাদের কি শুধু প্লাসের খেলা না? তাহলে আমাদের শুধু কি ফার্স্ট কোয়াড্রেন্টে কাজ লাগাতে হবে? তাহলে আমাদের ইউজ হবে ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা যখন ত্বরণের গ্রাফ নিয়ে চিন্তা করব, টি পজিটিভ ভি পজিটিভ, আমাদের কি শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করতে হবে? না, ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে কাজ করতে হবে।
সো তার মানে এই যে তোমরা এই অংশগুলো দেখতেছো, এই যে গ্রাফের যে অংশটা আমি যেভাবে আঁকছি আর কি, বই বা বইও যেভাবে থাকে যে উপরে এইদিকে এক্স অক্ষ এদিকে অক্ষ দেখায়, এইটা মানে আসলে আমরা বুঝাই যে আমাদের এইটা এক্স অক্ষ, আমাদের গ্রাফের ফার্স্ট কোয়ার্টার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার, এইদিকে আমাদের সেকেন্ড কোয়ার্টারও লাগে না, থার্ড কোয়ার্টারও লাগে না, ফোর্থ কোয়ার্টারও লাগে না। বুঝতে পারছি ঘটনাটা, ক্লিয়ার? সো এগুলো সব হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টের খেলা, আর কোনো খেলা আমাদের এখানে আপাতত নাই। সো এইভাবে আমরা এখন আশা করি প্রকারভেদগুলো বুঝছি। আমরা এখন স্টেপ বাই স্টেপ ইন্ডিভিজুয়ালি বেগের গ্রাফ নিয়ে আলোচনা করব, আবার ত্বরণের গ্রাফ নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন সিচুয়েশনে দেখব কখন কোন গ্রাফগুলোর ভ্যারিয়েশন কিভাবে আসে। বোঝা গেছে? তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? প্রথমে আমরা শুরু করব বেগের লেখচিত্র দিয়ে, আমরা অ্যাজ ইউজুয়াল শুরু করতে পারি, ঠিক আছে? তো বেগের লেখচিত্র, তো এখন বেগের লেখচিত্র আমরা বেগ বুঝবো। এখন একটা বস্তুর বেগ কি সুষম, মানে বেগের কত প্রকার হতে পারে? সুষম বেগ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, অসম বেগ, অসম মন্দন, অনেক প্রকার হতে পারে না? পারে তো। তো আমরা কি এখন সব প্রকার নিয়ে কাজ করবো না? হ্যাঁ, আমরা সব প্রকার নিয়েই আসলে কাজ করবো। বাট আমরা মূলত এখন প্রথমে সুষম, আমাদের যে বেগের মূল তিনটা প্রকার যেটা আমাদের কাজে লাগবে, সুষম ত্বরণ, সরি সুষম বেগ, আর এটা হচ্ছে কি বেগের আরেকটা প্রকার কি, সুষম ত্বরণ, আর এটা হচ্ছে সুষম মন্দন, এই তিনটা ঘটনার ক্ষেত্রে বেগের গ্রাফ দেখব। আমি কি কি কথা বলতেছি এটা আগে শুরু করি, তাহলে আমরা বুঝে যাবো। প্রথমে আমরা ধরি যে আমাদের কাছে সুষম বেগে গতিশীল বস্তু আছে, ঠিক আছে? তো একটা সুষম বেগে গতিশীল বস্তুর গতি মানে কি সেটা তো আমরা বুঝি। তা এখন আমরা ধরে নিলাম আমাদের কাছে দুইটা সুষম বেগে গতিশীল বস্তু আছে, অ্যাট দ্য সেম টাইম, রিয়েল টাইম তাদের কম্পেয়ারিং দেখব আমরা। তো বেগের গ্রাফ যেহেতু, তাহলে ডেফিনেটলি আমাদের কি নিয়ে কাজ করতে হবে? আমাদের অবশ্যই তোমার এখানে কাজ করতে হবে টি আর এস নিয়ে, আর কোনো কিছু নিয়ে কিন্তু কাজ করতে হবে না। তো আমরা বুঝতে পারছি তাহলে আমাদের কি কি ভ্যালু লাগবে, আমাদের একটা ফাংশন লাগবে, বা আসলে রিয়েল টাইম আমাকে ভ্যালু দিতে প্রোভাইড করতে হবে। সো ধরো আমরা একটা চার্টের মধ্যে আমাকে কিছু ভ্যালু দিয়েছে, কিসের ভ্যালু দিয়েছে, এই দিকে সময় দিয়েছে, এবং ওই সময়ে বস্তুগুলার রিয়েল টাইম সরণের ভ্যালু আমাকে প্রোভাইড করেছে, ঠিক আছে? তো এখন যেই সুষম বেগে গতিশীল বস্তুর জন্য আমরা কাজ করতেছি, এই দুইটা সুষম বেগে গতিশীল বস্তুর যে বেগ দুই রকম, ডেফিনেটলি একই রকম, একই বেগ হলে তো আর আমাদের কম্পেয়ার করা লাভ নাই। সো আমরা ধরে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, উদাহরণের খাতিরে, যে আমাদের প্রথম বস্তুটার যে সুষম বেগ সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় বস্তুটার যে বেগ সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এখন সময়ের সাথে তাদের যে স্মরণের ভ্যালুগুলোকে দেওয়া আছে, এবং বুঝতেই পারছি এটা যদি 3 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমরা কাউন্ট করবো। তাহলে প্রথমে তার স্মরণ দুইজনেরই 0 থাকবে, পরে এটার কি হবে, প্রতি সেকেন্ডে 3 মিটার করে যাবে, 3, 6, 9, 12, 15, দেন হচ্ছে যেটা হচ্ছে বেগ 5 মিটার পার সেকেন্ড, সে কিভাবে যাবে, 0, 5, 10, 15, 20, 25, মানে 5 করে বাড়বে, এই তো, আর তো কোনো ঝামেলা নাই। তো এখন আমরা করলাম কি, এটা বেগে লেখচিত্র আঁকবো। সো ধরো আমি এটার বেগের লেখচিত্র আঁকবো, তাহলে আমাকে যে গ্রাফটা আমি নিব সেই গ্রাফ বরাবর আমি এক্স অক্ষ বরাবর ধরবো কি সময়, ও এক বরাবর সরণ। এখন আমরা যেহেতু জানি, আমরা গ্রাফের অ্যাপ্লিকেশন ডেফিনেটলি জানি, তো আমাদের এখানে যাতে গ্রাফটা সহজে বোঝা সুবিধা হয় সেজন্য আমরা করব কি, এই গ্রাফে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 1 সেকেন্ড ধরে নিছি, এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 4 5, বুঝতে পারছি? আর ও এক্ষ বরাবর কি করছি, ও এক করব সরণ, সরণের ভ্যালু কিন্তু অনেক বেশি, তো এখন এগুলো কিন্তু অনেক উপরে উঠে যাবে যদি আমি এভাবে ধরি। এখানে করছি আমরা কি, প্রতি পাঁচ ঘর সমান, মানে প্রতি 1 ঘর সমান 1 ধরে নিয়েছি, মানে এখান থেকে পর্যন্ত 5 ঘর, 10, 15, 20, 25, ঠিক আছে? এখন পর্যন্ত কারো কোনো, মানে কোনো কোনো প্রশ্ন আছে, এনিওয়ান কারো কোনো? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই জিনিসগুলো সোজা, আমি ভিজুয়ালি দেখলে জিনিসগুলো খুবই সোজা। তো এখন আমরা করব কি, তো প্রথমে আমরা এই 3 মিটার পার সেকেন্ডে গতিশীল বস্তুটাই ধরো গ্রাফ চিন্তা করি, মানে এই যে এই সময় হচ্ছে আমাদের ভুজ, আর স্মরণ হচ্ছে কি আমাদের কোটি, মানে এক্স এবং ওয়াই এর ভ্যালু। তাহলে প্রথমে যখন আমরা চিন্তা করবো টি এর ভ্যালু যখন 0, এস এর ভ্যালু কত, 0, তাহলে আমাদের প্রথম বিন্দুটা কত হবে, মূল বিন্দুটা, তাই না? তাই তো। তারপর টি এর ভ্যালু যখন 1, ভি এর ভ্যালু কখন কত, 3, তার মানে আমি এক্স অক্ষ বরাবর 1 সেকেন্ড আঁকাবো, 1 ঘর আঁকাবো এই পর্যন্ত, তারপর ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবো, 3 ঘর যাবো। তো এক বরাবর যদি 3 ঘর যায়, তাহলে এই যে মোটামুটি এই যে এই জায়গায় এইটাই আমার বিন্দুটা হবে না, আমার এই 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 মানের পয়েন্ট, বুঝতে পারছি? সবার কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এগুলো আমরা জানি। তারপরে দেখো 2 সেকেন্ড, এটা টাইমের ভ্যালু যখন 2 সেকেন্ড,
এসের ভ্যালু কত 6 তাহলে এখানে আমরা তাহলে 2 ঘর যাব মানে 2 সেকেন্ড বরাবর যাব তারপর এদিকে কত ঘর উঠব 6 ঘর উঠব 6 ঘর উঠলে আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে কিন্তু এটা তারপরে দেখো তারপরে কি হইতেছে আমরা যখন 3 সেকেন্ড টি এর ভ্যালু যখন 3 এসের ভ্যালু কত তখন 9 তাহলে এইদিকে 3 আর উপরের দিকে উঠব 9 ঘর তাহলে এই যে এই বিন্দুটা হবে আমাদের আমাদের এই পয়েন্টটা তারপর হচ্ছে টি এর ভ্যালু 5 হলে এসের ভ্যালু হচ্ছে সরি 4 হলে এসের ভ্যালু হচ্ছে কত 12 এইটা আর 5 হলে 15 তাহলে এদিকে 5 সেকেন্ড আর এদিকে হচ্ছে 15 ঘর সো আমরা কিন্তু এই বস্তুর এই ডাটাগুলো পেয়ে গেলাম তো এখন কি করতে হবে সিম্পলি রেখাটা আমরা যোগ করব সো দেখো আমরা এই রেখাটা দিয়ে বুঝতে পারবো যে এই বস্তুটার বেটটা কেমন এখন দেখো মজার বিষয় এই রেখাটা কিন্তু সোজা আসছে তাই না কেন সোজা আসছে কারণ এখানে টি এর ভ্যালু যতটা বাড়ছে যে হারে বাড়ছে সেই সাথে এস এর ভ্যালু বাড়ার হারটা সেম ছিল আর যখনই গ্রাফে এরকম হয় যে দুইটা ভ্যালুর সাথে একটা ভ্যালু সমান হারে বাড়ে একটা নির্দিষ্ট হারে বাড়ে বা নির্দিষ্ট হারে কমে তখন আমরা এই গ্রাফের রেখাগুলো অলওয়েজ স্ট্রেট লাইনই পাবো ইটস কনফার্ম ঠিক আছে সো তার মানে আমরা যখন এই স্ট্রেট লাইন দেখতেছি পাইলাম তখন আমার কাছে এই ভ্যালুগুলো না থাকলেও আমরা তোমাকে যদি শুধুই ছবিটা দেখানো হয় তুমি এখান থেকে ডিসাইড করতে পারবা ইজিলি যে আচ্ছা তাহলে যে বস্তুটা দেখাইতেছে এখানে এটার বেগটা ভেলোসিটিটা কেমন নিঃসন্দেহে এটা হচ্ছে সুষম বেগ বোঝা গেছে শুধু তাই না এখান থেকে বেগের মানটা কত সেটাও বের করা সম্ভব সেটা আমরা পরে গিয়ে শিখবো পরে গিয়ে জানবো কিন্তু এখান থেকে ইজিলি ডিসিশন দেওয়া যাচ্ছে যে এই বস্তুটার বেগ হচ্ছে সুষম বেগ আচ্ছা এখন একটু চিন্তা করো এটা যেমন সুষম বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড এটাও তো 5 মিটার পার সেকেন্ড সুষম বেগই আমরা চিন্তা করে নিছি তাই না তো এখন এটাও তো স্ট্রেট লাইনে আসা উচিত স্ট্রেট লাইনে আসলে তখন আমি কি করব তখন আমি দুইটার মধ্যে কম্পেয়ার করব কিভাবে তাই না সো এটা বোঝার জন্য আগে আমরা এটার গ্রাফটা আঁকি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি পার ডিফারেন্সিয়েটটা কোথায় হয় তো দেখো আমরা এখন এই যে 5 মিটার পার সেকেন্ড গতিশীল বস্তুটার জন্য চিন্তা করি তাহলে টি এর ভ্যালু যখন এটা 0 এস এর ভ্যালু 0 তাহলে মূল বিন্দু থেকে শুরু হইছে এটাও এরপরে টি এর ভ্যালু যখন 1 এটার ভ্যালু তখন কত 5 তাহলে আমরা এদিকে এক ঘর যাব এদিকে 5 ঘর যাব তারপর দেখো টি এর ভ্যালু যখন 2 সেকেন্ড এর ভ্যালু কত 10 তাহলে এখানে 2 এখানে হচ্ছে 10 এই পয়েন্ট টি এর ভ্যালু যখন 3 এস এর ভ্যালু কত তখন 15 তাহলে এই পয়েন্ট টি এর ভ্যালু যখন 4 ওয়াই এর ভ্যালু তখন এই 20 হবে টি এর ভ্যালু যখন 5 ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 25 এখন যদি এগুলাকে যোগ করো তাহলে কি পাইতেছো আবারও কিন্তু স্ট্রেট লাইনই আসতেছে তার মানে ডেফিনেটলি এটা যে সুষম বেগ সেটা প্রুফড বাই দা গ্রাফ রাইট বাট খেয়াল করো পার্থক্য কি হইছে দুইটা রেখার মধ্যে অবশ্যই পার্থক্য হইছে একটা একটু কম ঢালু হইছে একটা একটু বেশি ঢালু হইছে এটাকে আমরা ফিজিক্সে বলবো ঢাল হিসেবে এটার ঢাল কম বলবো এটার ঢাল বেশি বলবো সো দেখো যখন তোমাকে এই দুইটা আমি গ্রাফ দিচ্ছি তুমি দুইটা লেখা দেখতেছো দুইটা এটা হচ্ছে কিসের গ্রাফ বেগের গ্রাফ জিনিসটা মাথায় রেখো গ্রাফ কিসের বেগের গ্রাফ রেখাটা কেমন স্ট্রেট তো বেগের গ্রাফ যখন স্ট্রেট দেখবা তখন সেটা অলওয়েজ সুষম বেগ তাহলে এটাও স্ট্রেট লাইন এটাও সুষম বেগ এটাও স্ট্রেট লাইন এটাও সুষম বেগ বাট এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে দুইটা সুষম বেগ হইলেও দুইটা সুষম বেগের ভ্যালু এক না এটার কম এটার বেশি এটাকে আমরা বলতেছি ঢাল ঢাল কি জিনিস সেটা নিয়ে পরে শেষের দিকে আলোচনা আছে বাট এখন যদি একটু ঢালের সংজ্ঞাটা দিয়ে দিই তাহলে হয়তো অনেকের কাছে ক্লিয়ার হবে ঢাল হচ্ছে যখন কোন একটা রেখা আমাদের যে গ্রাফের যে এক্স অক্ষ এক্স অক্ষের যে ধনাত্মক দিক আমাদের এইটা কি আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক না এক্স অক্ষের ধনাত্মক দিক কি এটা না তো যখন কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে যেমন এখানে এই যে এই কোণটা উৎপন্ন করছে এই থিটা কোণটা উৎপন্ন করছে এইটাকে আমরা বলি ঢাল একইভাবে এই রেখার ঢাল হচ্ছে এই থেটা কথাটা বুঝতে পারছো তাহলে ঢাল কোণটার বেশি ঢাল এটার বেশি এবং এটার বেগও বেশি এটা বুঝতে হবে এখন এটার যে ম্যাথমেটিক্যালি যে ব্যাপার স্যাপারগুলো এটা শেষের দিকে আছে সবগুলো গ্রাফ আলোচনা শেষে তখন আমরা আরো বিস্তারিত জানবো তো তাহলে দেখো আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে এই জিনিসটা আমাদেরকে হেল্প করতেছে লেখচিত্র আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা তো ছিল সুষম বেগ স্ট্রেট লাইন দেখলাম দুইটার মধ্যে রিয়েল টাইমে পার্থক্যটা বুঝতে পারলাম এখান থেকে আমি বেগের ভ্যালুও বের করতে পারবো চাইলে বাট আমার তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের রিয়েল লাইফে অধিকাংশ বস্তুরই বেগ কিন্তু সুষম হয় না হয় ত্বরণ হয় মন্দন হয় নাহলে উল্টাপাল্টা ইরেগুলার ভেলোসিটি থাকে তাই না তখন এই গ্রাফ দিয়ে আমি কি করব সেইটা আমাদেরকে বুঝতে হবে আমরা যে এই যে এখানে সোজা গ্রাফগুলো পাইলাম সুষম বেগে ছিল বলে পাইছি এখন এটা যদি অসম বেগ হইতো বা উল্টাপাল্টা হইতো তোমাদের কাছে কি মনে হয় এটা কি স্ট্রেট আসা পসিবল হইতো কোনোদিনও স্ট্রেট আসা কিন্তু পসিবল হতো না
তো এখন যদি এটা অসম্ভব হইতো তাহলে সেটার ক্যাটাগরি কি কি হইতে পারতো? অসম্ভবের ক্যাটাগরি কি কি আছে? সুষম ত্বরণ, সুষম মন্দন, হয় অসম ত্বরণ আর হচ্ছে অসম মন্দন। এখন দেখো যেগুলো হচ্ছে অসম ত্বরণ সেগুলো তো কমপ্লিটলি ইরেলেভেন্ট, মানে তাদের কোনো রুলস এন্ড রেগুলেশনসই নাই, তো এই জন্য আমরা এটা গ্রাফ এখন দেখাচ্ছি না, বুঝতে পারছো? ওগুলো গ্রাফ উপরে আজকে আঁকা বাঁকা যে কোনো দিকে যাইতে পারে, একদম র্যান্ডম জিগজ্যাগ লাইনের মতো হবে গ্রাফগুলো। বাট আমরা যদি এখন সুষম ত্বরণ অথবা সুষম মন্দন, সুষম ত্বরণ অথবা সুষম মন্দন যেগুলো কিনা অসম্ভব হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু একটা প্যাটার্ন আছে, একটা রুলস আছে, তাই না? তো তাদের গ্রাফটা আমরা একটু দেখবো যে তাদের গ্রাফগুলা কেমন হইতেছে। তো প্রথমে আমরা শুরু করব আমাদের যে সুষম ত্বরণ সেইটা দিয়ে, ঠিক আছে? তাহলে আচ্ছা বলো তো, তাহলে কি সুষম ত্বরণ কি সুষম বেগের মধ্যে পড়ছে? সুষম ত্বরণ কি সুষম বেগের মধ্যে পড়ছে? কি এলো কথা নাই কেন? আমি কি আমার কি নেটওয়ার্ক প্রবলেম করতেছে? আচ্ছা, অসম বেগের মধ্যে পড়ছে। কিন্তু আমরা এখন কি করতেছি, আমরা সুষম ত্বরণের গতিশীল বস্তুর ত্বরণের গ্রাফ নিয়ে কাজ করতেছে না, কিন্তু তার বেগের গ্রাফ নিয়ে কাজ করতেছি। ব্যাপারটা ধরতে পারছো? তার সুষম ত্বরণের গতিশীল বস্তু তো নির্দিষ্ট সময় পর পর একটা দূরত্ব অতিক্রম করে, তার তো স্মরণ হয়। আমরা সেইটা দেখার চেষ্টা করি, সময়ের সাথে স্মরণের গ্রাফ, বেগ মানে বেগের গ্রাফ, এখানে এই জিনিসটা ধরতে হবে, বুঝতে হবে। সো সো আমরা তাহলে শুরু করি, চলো। তাহলে এখন যেহেতু আমরা ধরে নিয়েছি বস্তুটা সুষম ত্বরণে চলতেছে, তাহলে তো তার একটা ফিক্সড ত্বরণের ভ্যালু আছে নাকি? ত্বরণের ভ্যালুটা ফিক্সড না, তা আমরা বোঝার খাতিরের জন্য বুঝে নিই, ধরে নিই যে ও বস্তুটার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তো এখন একটু বিষয়ে খেয়াল করো, যখন ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে তখন কি পার্থক্য হবে? তখন আসলে এক এক সময়ে তার বেগ এক এক রকম থাকবে, এবং ওই এক এক সেকেন্ড সময়ে তার স্মরণের হারটাও কিন্তু আলাদা হবে, তাই না? তো এই জন্য আমরা প্রথমে এখন এই চারটা চার্টের মধ্যে আমরা করব কি, প্রথমে তার সময়গুলা দেখব, কাউন্ট করব, এবং সময়ে তার ওই সময়ে তার বেগগুলা কত হবে, চেঞ্জ হয়ে কত হবে সেইটা দেখব। অ্যান্ড দেন সেই বেগ এর উপর বেস করে আমরা হিসাব করব যে কোন সময়ে তার স্মরণটা কত ছিল, সে কতটুকু দূরত্ব গেছে। কথাটা কি বোঝা গেছে সবার? সবাই বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি, ক্লাস করতেছে শুধু এখন স্মৃতি, মনতা, শিফা, মানে মেয়ে চারটা ক্লাস করতেছে, বাকি ছেলেগুলো কি হয়েছে? পড়াশোনা ফাঁকিবাজি হয়ে গেছে নাকি? ফার্স্ট লিঙ্কে তো ছিল, সেকেন্ড লিঙ্কে কই গেল? আচ্ছা দেখো, তো এখন আমরা বলতো তাহলে কোন ভ্যালুগুলা বসাবো আমরা? অ্যাকচুয়ালি কিন্তু সময় আর স্মরণের ভ্যালুগুলো নিয়ে বসাবো আমরা, কিন্তু বেগের ভ্যালু এই গ্রাফে বসাবো না, বুঝতে পারছি? তো এখন একটু দেখি আমরা এখানে কাহিনীটা কি হচ্ছে। তো যেহেতু এটা ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ এই তো আওলাই ফেলছো, বুঝো নাই, এইটা সুষম ত্বরণে গতিশীল বস্তু, ঠিক আছে? কিন্তু তার বেগের গ্রাফ আমরা দেখার চেষ্টা করতেছি, মানে তার সময়ের সাথে তার এক বিভিন্ন সময়ে তার স্মরণটা কেমন থাকে ওইটা দেখার চেষ্টা করতেছি, বুঝছো ঘটনাটা? আচ্ছা তো এখন চলো দেখি বিষয়টা, তাহলে সময়ের সাথে আগে দেখি তার বেগগুলো কেমন হবে। যেহেতু ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রতি সেকেন্ডে বেগ বাড়বে 2 মিটার পার সেকেন্ড করে, তাহলে প্রথমে বেগ থাকবে 0, পরে 2, 4, 6, 8, 10, এগুলো কিন্তু বেগের ভ্যালু। বাট আমরা যদি এখন স্মরণের ভ্যালু বের করি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, তখন আমরা এখান থেকে দেখবো যে প্রথম সেকেন্ডে স্মরণ 0, পরের সেকেন্ডে স্মরণ হচ্ছে 1, দ্বিতীয় সেকেন্ডে এটা স্মরণ হবে 4 মিটার, ঠিক আছে? টোটাল প্রথম থেকে তৃতীয় সেকেন্ডে এসে এটার স্মরণের মান ভ্যালু গিয়ে দাঁড়াবে 9 মিটার, 4 সেকেন্ডে দাঁড়াবে 16, 5 সেকেন্ডে দাঁড়াবে 25। কেমনে মানগুলো আসলো? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বসায় দেখো, তাহলে ঘটনা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের তাহলে আমরা এখন তার সময়ের সাথে স্মরণ কম্পেয়ার করবো, মানে বিভিন্ন সময়ে সে কত দূরে ছিল সেই গ্রাফটা আমরা এখানে দেখব, বুঝো বিষয়টা? এবং এইটা কি কি বেগের মধ্যে পড়ছে? অসম বেগের মধ্যে পড়ছে কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এখন বেগের গ্রাফের মধ্যে একটা অসম বেগে গতিশীল বস্তু, যার যে কিনা স্পেসিফিকলি ত্বরণ আছে আর কি, সুষম ত্বরণে গতিশীল অসম বেগে গতিশীল বস্তুটার গ্রাফটা আমরা দেখতেছি। তো এখানে দেখো, টাইমের ভ্যালু যখন 0, স্মরণের ভ্যালু প্রথমে 0 বসাইলাম, ভালো কথা।
তো টাইম যখন 1 সেকেন্ড, এটা কত দূরত্বে গেছে? এটা 1 মিটার দূরত্বে গেছে। তাহলে এই যে 1 সেকেন্ড, এখান থেকে উপর 1 ঘুরবো না, এই যে এই হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্টটা। তারপরে টাইম যখন 2 সেকেন্ড, 2 সেকেন্ড টাইমে গিয়ে, আচ্ছা শিফা প্রথমে গিয়ে, শিফা, আচ্ছা শিফাকে আমি ই করে দিছি, হোস্ট করে দিচ্ছি, যদি ওরা কেউ জয়েন করে ওদেরকে একটু ই করে দিবে, অ্যাড করে দিবে, ঠিক আছে? ওকে ওকে, সো যেটা বলতেছিলাম যে 2 সেকেন্ডে তার স্মরণ কত, সে 4 মিটার গেছে কিন্তু। তাহলে যখন এদিকে আমরা 100 খাড়া যাবো, 2 উপরে যাবো, 4 ঘরে, এই যে এই হচ্ছে আমাদের আমাদের সেকেন্ড পয়েন্ট হবে এইটা। তারপর 3 সেকেন্ডে সে কত কত দূর গেছে, 9 মিটার গেছে, মানে এদিকে 100 ঘর আবার 3 ঘর, ও 1 ঘর আবার 9 ঘর উঠলাম। 4 সেকেন্ডে কত, একেবারে 1 লাফে 16। 5 সেকেন্ডে কোথায় গেছে, 1 লাফে 25 উঠে গেছে। এখন দেখো আমি যদি ডট গুলারে যোগ করি কি পাইলাম, বাঁকা রেখা পাইলাম। এবং এটা কিন্তু এটার মধ্যে একটা প্যাটার্ন আছে, সুন্দর ভাবে ফ্লাইওভারের মতো উপরে উঠে গেছে, মহাখালী ফ্লাইওভার মতো আস্তে করে উপরে উঠে গেছে, খেয়াল করছো বিষয়টা? তো এখন কয়েকটা প্রশ্নের অ্যান্সার দাও সবাই মিলে আমাকে। এটা কিসের গ্রাফ? বেগের গ্রাফ, ঠিক আছে? এটা এটা রেখাটা স্ট্রেইট না। বেগের গ্রাফ যদি স্ট্রেইট থাকে তাহলে সেটা কি ধরনের বেগ বলবো আমরা? সুষম বেগ। তাহলে সেই শর্ত অনুযায়ী এটা কি সুষম বেগ? এটা অসম বেগ, এটা হচ্ছে অসম বেগ। নাম্বার টু, এটা অসম বেগ, বাট এটা যে অসম বেগ বুঝতেছি, রেখাটা বাঁকা, বাট এটার মধ্যে দেখো সুন্দর একটা প্যাটার্ন আছে, রেখাটা আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? তো যখনই রেখাটা আস্তে করে উপরের দিকে উঠে যাবে, তুমি তো প্রথমেই বুঝছো এটা অসম বেগ, বাট আস্তে আস্তে উপরে উঠে যাওয়ার মানে হচ্ছে এটার বেগটা অসম। কেমন ভাবে অসম? এটার বেগটা আস্তে আস্তে করে বাড়তেছে এবং একটা নির্দিষ্ট হারে বাড়তেছে, এবং এই জন্য এটা সুষম ত্বরণে গতিশীল বস্তুর বেগের গ্রাফ। দেখো জিনিসটা বুঝতে পারলাম কিনা সবাই, ঘটনাটা ক্লিয়ার? তাহলে বেগের গ্রাফে যখন দেখবা রেখা আস্তে আস্তে উপরের দিকে খাবি খাইতেছে, তাহলে কি বুঝবা? এটা এটা আসলে সুষম ত্বরণ। তুমি বেগের গ্রাফ দিয়ে বুঝে যাচ্ছ এটা সুষম ত্বরণ। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? নাই। এইবার আসো মন্দন দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল সুষম ত্বরণ। এখন অসম বেগের আরেকটা প্রকার হয় তো সুষম মন্দনও আছে। সুষম মন্দনে দেখি যে কি হয়। এখন যেই বস্তুটা সুষম মন্দনে গতিশীল তার তো একটা মন্দনের ভ্যালু থাকবে। ধরো সেই মন্দনের মান আমরা ধরলাম এখানে কত, সেটা হবে -2 মিটার পার সেকেন্ড, মানে উল্টা, ঠিক আছে? তো এখন এখানে আমরা যদি চার্ট দেখি তাহলে সময়ের সাথে তার বেগটা কি হবে, কমবে। তার মানে ব্যাপারটা হবে এরকম, যেটা আগে থেকেই বেগ আছে ওখান থেকে কমতেছে জাস্ট। তাহলে ধরছি, আমরা ধরে নিছি যে তার আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন সময়ের সাথে সাথে বেগ 2 মিটার পার সেকেন্ড করে কমবে, মানে 10, 8, 6, 4, 2, 0 কমে 0 আসলো। কথাটা বোঝা গেছে? এখন স্মরণটা দেখো, খেয়াল করো টাইমটা, সময়ের সাথে যখন টাইম 0 স্মরণ 0, এখন সময় যখন 1 সেকেন্ড তখন স্মরণ 9 মিটার। খেয়াল করো এটা কিভাবে ব্যবহার করবো আমরা, এস ইকুয়ালিটি প্লাস আরবিটারি স্কয়ার সূত্র দিয়ে ব্যবহার করবো। শুধু এখানে এ এর জায়গায় -2 ব্যবহার করবো, +2 না। তো প্রথম 1 সেকেন্ডে স্মরণ কত, 9 মিটার। পরের সেকেন্ডে দেখো, দ্বিতীয় সেকেন্ডে গিয়ে তার স্মরণ আসবে 16 মিটার। এখন খেয়াল করো তো প্রথম সেকেন্ডে কতটুক বার, মানে কতটুক বাড়ছে স্মরণ, রাস্তা কতটুক বাড়ছে, 9 মিটার গেছে, কারণ তখন তার বেগটা বেশি ছিল। এই জিনিসটা বুঝার চেষ্টা করো। পরের সেকেন্ডে গিয়ে বেগ কমে গেছে, তাই না? তাহলে পরের সেকেন্ড যদি বেগ কমে যায়, প্রথম সেকেন্ডে সে যতটুকু রাস্তা কভার করতে পারছিল যখন বেগ কমে গেছে, সে কি একই পরিমাণ রাস্তা কভার করবে নাকি কম পরিমাণ রাস্তা কভার করবে? কম পরিমাণ রাস্তা কভার করবে না। বাট সে যদি কম পরিমাণ রাস্তাও কভার করে, সে তো কিছু রাস্তা কভার করছে, মানে তখন তার আগে যে স্মরণ হয়েছিল আগের সেকেন্ডে, সেই স্মরণের সাথে পরে কম বৃদ্ধ কম স্মরণ হইলেও সেটাও তো যোগ হবে, অ্যাড হবে না, হবে কি? জিনিসটা ধরতে পারছো কথাটা? তো এখানে আসলে সেইটাই ঘটছে। দেখো 9 থেকে কত হয়েছে, 16। 0 থেকে 9 ডিফারেন্স কত, 9, কিন্তু 9 থেকে 16 ডিফারেন্স কত, 6, তাই না? 6 না 7, 7 ডিফারেন্স। বুঝতে পারছো ঘটনাটা? তারপরে সেকেন্ডে বেগ তো আরো কমছে, কিন্তু সে তো কিছু দূরত্ব আগাইছে, তাই না? তাহলে সেটা আবার অ্যাড হবে আগের সাথে। তাহলে দেখো 16 থেকে পরের সেকেন্ডে কত হয়েছে, 21। তো মানে কত চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে তোমার কত, 5 চেঞ্জ হয়েছে। তারপরে দেখো 21 থেকে হয়েছে কত, 24, এখানে মাত্র 3 বাড়ছে, পরে গিয়ে 24 থেকে হয়েছে মাত্র 1, মানে 25 হয়েছে। তাহলে খেয়াল করো এখানে স্মরণের হার কিন্তু কমছে, খেয়াল করছো স্মরণের হার কমছে,
কিন্তু সময়ের সাথে স্মরণ কিন্তু একটু একটু করে যোগ হয়ে গেছে, শুধু প্রতিবার যোগ হওয়ার পরিমাণটা কম হয়েছে। এটা হচ্ছে একজন রিয়েল মানে রিয়েল লাইফ ব্যাপার, মানে চোখের সামনে যদি ঘটনা চিন্তা করো ব্যাপারটা হচ্ছে এই। তার মানে এখানে এই বস্তুটার মন্দন হইতেছে, কিন্তু সময়ের সাথে স্মরণ কি কমবে? তাহলে কোনোদিনও স্মরণ কমবে না, স্মরণ স্মরণ বাড়ার হারটা শুধু কমবে। দেখো জিনিসটা একদম গভীর থেকে সবাই বুঝতে পারছো কিনা, সবার কাছে ক্লিয়ার আমার এই লাস্ট কথাগুলা? আচ্ছা, যদি কথা ক্লিয়ার থাকে তাহলে এখন কি করবো, শুধু গ্রাফের মধ্যে মানগুলা বসাবো আর কিচ্ছু না। তাহলে টাইম যখন জিরো এস জিরো, তাহলে আমাদের প্রথম বিন্দু হচ্ছে এইটা, মূল বিন্দু এইটাই। টাইম যখন 1 সেকেন্ড, তখন এস এর ভ্যালু কত? 9। মানে এই 1 সেকেন্ড পরে এক ধাপ এক লাফে 9 উঠে যাবা। তাহলে এটা হচ্ছে এই যেটা হবে আমাদের সেকেন্ড পয়েন্ট। টাইম যখন 3 সেকেন্ড, টি এর ভ্যালু যখন 3, এস এর ভ্যালু সরি টি এর ভ্যালু যখন 2, এস এর ভ্যালু কত? 16। তাহলে দুইয়ের এখানে দুই ঘর, এদিকে হচ্ছে 16 ঘর আগাবো। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। টি এর ভ্যালু যখন 3, এস এর ভ্যালু তখন 21। তাহলে 3 আর এখানে হচ্ছে ওই 20-এর পর এক ঘর, 21। এস এর ভ্যালু টি এর ভ্যালু যখন 4, এটা কত? 24। তাহলে এই যে 25-এর আগে এখানে। আর টি এর ভ্যালু যখন 5 সেকেন্ড, তখন তার স্মরণ হয়েছে মাত্র কত? 1 মিটার এক্সট্রা। তাহলে এই 25-এ, 25-এ। এখন দেখো রেখাগুলো আমি যোগ করিতেছি, কি হইতেছে? কি হইল রেখাটা? রেখাটা কি স্ট্রেট না এটা? এটা কি স্ট্রেট রেখা নাকি আঁকা বাঁকা রেখা? আঁকা বাঁকা রেখা। এটা কিসের গ্রাফ? বেগের গ্রাফ। তাহলে যেহেতু রেখাটা স্ট্রেট না, তাহলে কি এটা অসম্ভব না? এটাও অসম্ভব। এটা আমি গ্রাফ দেখেই বুঝতেছি, আমার ডিসিশন নেওয়া লাগবে আর কিছু চিন্তা করা লাগতেছে না। দ্বিতীয়ত গ্রাফের প্যাটার্নটা দেখে, যেহেতু এটা সুন্দর করে ভাবে ঢালু খেয়ে বাঁকতেছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে ফ্লাইওভারের মতো, তখন আমরা দেখে বুঝবো যে হ্যাঁ এটা অসম্ভব। বা যেহেতু এটার মধ্যে একটা স্পেসিফিক প্যাটার্ন আছে, এটা হচ্ছে সুষম মন্দনের জন্য। ত্বরণের জন্য কি হবে? নিচ থেকে উপরে উঠবে ঢাল খেয়ে। আর মন্দনের গ্রাফ কি হবে? উপরে থেকে উঠে আস্তে আস্তে শুয়ে পড়বে। বিষয়টা কি বুঝতে পারলাম? এখন খেয়াল করো, আমরা যদি আগের গ্রাফটা দেখি, আগের গ্রাফে আমাদের কি ছিল? এটা ত্বরণের ত্বরণের গ্রাফ, মানে বেগটা আস্তে আস্তে বাড়তেছে। খেয়াল করো তো, আমি যদি এখন এই রেখাটা ঢাল চিন্তা করি, ঢাল তুইটাকে বললাম কি, তো এই রেখাটা তো বাঁকা রেখা। আমি যদি এই জায়গাতে চিন্তা করি, রেখাটা আস্তে আস্তে খাড়া হইতেছে না নাকি? খাড়া হইতেছে, খাড়া হইতেছে। তাহলে তার মানে কি ঢালটা বাড়তেছে না? আর আগে বলছিলাম ঢাল মানেই তো আসলে বেগ, দুইটা রেখা কম্পেয়ার করে যখন দেখলাম স্ট্রেট লাইনে, তো এখানে ঢালটা বাড়তেছে, তার মানে কি এখানে বেগ বাড়তেছে। মানে ঢাল বাড়া মানে বেগ বাড়া, আর এখানে আসলে ঢালটাই বাড়তেছে, এই জন্য সে আস্তে আস্তে উপরে দিয়ে খাড়া হইতে পারতেছে। আর এই অসম সুষম মন্দনের জন্য কি হইতেছে দেখো তো, রেখাটা আস্তে আস্তে শুয়ে পড়তেছে, মানে কি ঢাল আস্তে আস্তে কমতেছে। কিন্তু খেয়াল করছো বিষয়টা? তাহলে এটা কি হইতেছে আসলে? এটা হচ্ছে আসলে মন্দন হচ্ছে, কারণ ঢাল কমতেছে। ঢাল কমা মানে কি? এটা বেগের গ্রাফ, বেগের গ্রাফের ঢাল কমতেছে, তার মানে কি কমতেছে? বেগ কমতেছে। দেখো মিলাইতে পারছো প্রত্যেকটা জিনিস? সবাই দুই দুই চার মিলাইতে পারছো? এই হচ্ছে আসলে মূল ব্যাপার স্যাপার আমাদের গ্রাফের। তো এইভাবে একটা গ্রাফের চেহারা দেখে তুমি ইজিলি বলতে পারবা এটা আঁকা না বাঁকা না সোজা না, কিভাবে বাঁকতেছে, এই উপরের দিকে বাঁকতেছে না নিচের দিকে বাঁকতেছে নাকি স্ট্রেট লাইন। এই জাস্ট ছবি দেখে তুমি, আর তোমার এই যে বাম পাশের কোনো ভ্যালুর কোনো প্রয়োজন নাই, তুমি ছবি দেখে একাধিক বস্তুর মধ্যে, এখন পর্যন্ত আমরা 3 ধরনের বস্তু নিয়ে কাজ করলাম, এখন 3 ধরনের বস্তুর গ্রাফি যদি একই সাথে তোমাকে এক জায়গায় একটার উপর একটা ওভারলোপ করে দেওয়া হয়, তুমি সুন্দর করে আলাদা করে দেখে দেখে বলতে পারবে এটার বেগ এমন, এটার বেগ এমন, এটার বেগ এমন, এবং এক্স্যাক্টলি তুমি বেগের মানটাও বের করতে পারবে। এই যে বাঁকা রেখাটা আছে না, এখান থেকেও বেগের মান বের করা যায় স্পর্শকে কে, এটা আমরা করবো সামনে। সো এই হচ্ছে আমাদের গ্রাফের, আজকে শুধু আমরা বেগের গ্রাফ দেখলাম, আজকে কিন্তু কোনো ত্বরণের গ্রাফ দেখি নাই, এটা মাথায় আছে তো? আমরা কিন্তু শুধু ত্বরণের গ্রাফ দেখছি আজকে, শুধু বেগের গ্রাফ দেখছি, ঠিক আছে? দেখো এখন গোটা জিনিসটা মিলায় চেষ্টা করো, মাথার মধ্যে সেট করো, দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা, এনিথিং। বলো দেখি কারো কোনো প্রবলেম নাই? একদম সব ক্লিয়ার? ওকে।